বগুড়া চার আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করছেন শীত বৃষ্টি উপেক্ষা করে কাহালু ও নদীগ্রাম উপজেলার বিভিন্ন বাজার সহ গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের কাছে সিংহমার্কায় ভোট চাইছেন তিনি তরুণ ও যুবক ভোটারদের কাছে ব্যাপকভাবে প্রাধান্য পাচ্ছেন এই আলোচিত সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে কাছে পেয়ে বুকে টেনে নিচ্ছেন বয়স্ক বৃদ্ধ ভোটাররাও দিনব্যাপী নদীগ্রাম উপজেলার দুন্দার বাজার বাজার হামিদবাজার বীরপল্লি কল্যাণনগর কাথম নামুইট গোয়ালগাড়ি চাকলমা কালিশ পুনাইল সহ বিভিন্ন বাজারে পৃথক পৃথক পথসভা ও গ্রামে গ্রামে গিয়ে সিংহমার্কায় মার্কায় চেয়ে গণসংযোগ করেন চার আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পথসভায় শত শত ভোটার উপস্থিত হন হিরো আলম এসেছে জানার পর গ্রামের গৃহবধূরাও ঘর থেকে বেরিয়ে আসেন পথসভায় হিরো আলম বলেন আমি এমপি হলে জনগণ সংসদে যাবে তারা চাইলে এমপি মন্ত্রী চিনিয়ে আনতে পারে আপনাদের ভোটেই এমপিরা সংসদে যায় কিন্তু জনগণ কি পেয়েছে আমি জনতার একজন আপনাদের পরিবারের একজন হয়ে থাকতে চাই আপনারা একবার আমাকে সুযোগ দিন আমি বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না ভোটের সময় এলে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হলে তারা কিছুই মনে রাখে না গরিবের দুঃখ রায় বুঝে আমি গরিবের এমপি হতে চাই আমি কাজে প্রমাণ দিতে চাই ভোটের মাঠে প্রচারণায় হিরো আলমের সঙ্গে ছিলেন নদীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রবাসক আমজাদ হোসেন নদীগ্রাম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও হিরো আলমের মনোনয়ন প্রস্তাবকারী নজরুল ইসলাম উপজেলা যুব সংহতির সভাপতি রাসেল মাহমুদ সাবেক সভাপতি গুলাম মোস্তফা কামাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে চাপ দিন